সিভিক ভলান্টিয়ারের মারে মৃত্যু, প্রতিবাদে উত্তাল সাগরদিঘি। সাগরদিঘি থানার মোর গ্রামের ফকিরপাড়া এলাকায় দুই ব্যক্তির মধ্যে বচসার জেরে খুন হলেন এক ব্যক্তি। এলাকাবাসী সূত্রে খবর, বিশ্বনাথ কাহার নামক এক ব্যক্তির সঙ্গে সাগরদিঘি থানার সিভিক ভলান্টিয়ার দশরথ রাজকর ওরফে জুগনু নামক এক ব্যক্তির বচসা বাঁধে। ঘটনার জেরে হাতাহাতি শুরু হওয়ার পরক্ষণে জুগনু এবং তাঁর স্ত্রী উভয়ই আঘাত করতে থাকে বিশ্বনাথকে এবং সে আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পেশায় দিনমজুর ছিলেন বিশ্বনাথ এবং পরিবারে সে এবং তার মা ছাড়া আর কেউ ছিল না। এলাকাবাসীর অভিযোগ, ফকিরপাড়া এলাকা থেকে কয়েক হাত দূরত্বে মুর্শিদাবাদ বীরভূম বর্ডার এবং সেই বর্ডার এলাকায় কর্মরত অবস্থায় থাকে সে। এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে তার বচসা বেঁধেই থাকত। এদিন বিকাল চারটে নাগাদ হঠাৎই তারা দেখেন কোনো একটা কারণে উভয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এবং তারপরই হাতাহাতি থেকে তাকে এমনভাবে আঘাত করে যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বনাথের। ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ এসে উপস্থিত হলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী রয়েছে এলাকায়। ঘটনার পর থেকেই সিভিক ভলান্টিয়ার ও তার স্ত্রী পলাতক। যদি ডেড বডির সঙ্গে কোনো প্রমাণ থেকে থাকে সেই প্রমাণ কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। তো আপনাদের কাছে প্রথম যেটা অনুরোধ, আমাদের সঙ্গে সহযোগিতা করুন, সঠিক এবং নিরপেক্ষতা আইনের ব্যবস্থা একদম দায়িত্ব নিয়ে আমরা নেব এবং যে তদন্ত হবে তার গতি প্রকৃতি কিভাবে হচ্ছে না হচ্ছে সবটাই আপনারা জানতে পারবেন। নাটক ঘটেছিল ধরেন কি বাড়ির বিবাদ নিয়ে, বাড়ির বিবাদ নিয়ে ধরেন কি যে নিষেধ করতে যাওয়াতে ধরেন দু কথা বলতে হতে হতে মারপিট হওয়াতে ওকে একবার মারতে শেষ। আচ্ছা, কখনকার ঘটনা? এটা কলকাতা চারটার সময়। আচ্ছা, এখনো পর্যন্ত কি পরিস্থিতি এলাকার? যে ছেলেটা মেরেছে বলছেন, যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ, সে কি কাজ করে? যে ছেলেটা মেরেছে তার নাম কি? যে মারা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে বিশ্বনাথ বাগদি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আলাউদ্দিন শেখ। আপনার বাড়ি? বাড়ি শালিশান। সাগরদিঘি থেকে কমল মজুমদার, টাইমস বাংলা।